মানুষ মারা যাইবা, কোনো লাইন নাই, কোনো কিচ্ছু নাই, কোনো সিরিয়াল নাই, কোনো কিচ্ছু নাই, এই টিকিট পাওয়ার লাগে মানুষ মরি যা। এই এই যে টিকিট শুনো, সুষ্ঠু বিতরণ নাই সিলেটের এই করুণ দশা খেয়ে দেখবে, কে দেখবে? বিসিবি কোনো উদ্যোগ নিতে পারে না ভাই। আমাদের সকালে আসছিলাম, যে সকালে এসে 200 টাকার টিকিট 1200 টাকা বলতেছে। আমরা আপনার যে স্থানীয় যারা আছে সবাই মানে সিরিয়াল মেনটেন করে না, সবাই মানে তাড়াতাড়ি মানে একজনের পরে একজন টিকিট নিতেছে, সবাই মানে 200 টাকার টিকিট 1200, 900, 1000 টাকা বিক্রি করতেছে। আমাদের কোনো খেলা দেখার কোনো ইয়েই নেই, মানে খেলা যে দেখবো এটার কোনো আশা নাই। ডাক্তাররা কে কইরা, মানে যারা পিছিয়ে আছে তারা সামনে, সামনে যারা তারা পিছিয়ে। বলেন ডাক্তাররা কে কইরা, আমরা 4টার সময় আইছি আর এখন 11টার সময় আমরা টিকিট লই আবার আইছি। জি সকাল 4টার আইছি আমরা, তারপরে আমার দুইটা ফ্রেন্ডে আরো টিকিট পাইছেন না। জি ডাক্তাররা কে লই তারা টিকিট পাইছেন না। কেন তো দূষিত আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমার মনে হয় না ইলান মানে বিশৃঙ্খলা হইব। কিন্তু এখন তুমি টিকিট পাইতেছি না, অনেকজন করাইছে লাইনে, কিন্তু এখন সন্ধ্যা থেকে আইছি সকালবেলা প্রায় 7:30 সময় হয়েছে। আমরা হইছে গিয়া স্টুডেন্ট মানুষ, এখন আমরা আইসি কেন খেলা দেখতাম? আইয়া লাইনও পাইছি 7টার সকাল, আইয়া লাইন যে জেলা আছেন ফার্স্টে ওলাও আর সামনে ভাই সব খালি হয়ে যায়, আর কেন আইসি আইয়া দেখি 200 টাকার টিকিট তারা আগে কিনে আইনা, এখন সব লাগাইছে 700-800 করি। এখন আমরা কি তারা স্টুডেন্ট মানুষ, আমরা অত টাকা দিয়ে 200 টাকার টিকিট 700 টাকা দিয়ে কিনে খেলা দেখার আমরা সামর্থ্য আছে না। ওইটাই বলতেছিলাম ভাই, যে আমরা সকাল থেকে আসছিলাম টিকিট নেওয়ার জন্য, কিন্তু আসার পর থেকে দেখতেছি আমরা সিরিয়ালেই রয়েছি, কিন্তু ওই সামনের দিকে কিছু ছেলেরা আছে ডুবতেছে বাইরে হইতেছে, আমরা সিরিয়ালেই দাঁড়িয়ে আছি। তারপর আমরা বললাম যে আমাদের টিকিট লাগবে, তো ওরা বলতেছে 200 টিকিট, একটা টিকিটের দাম হবে 1200 টাকা। আমরা বললাম আমরা সমস্যা নেই, আমরা বেশি করে নিব, আমাদের কমপক্ষে কষ্ট করছেন আপনারা, আমাদের 400 করে দিয়ে নাও যেহেতু আপনার কষ্ট করছেন। তারপরে না একদম তাদের 1200 টাকা করে। ইয়া সীমাইন ভাই, এটা বাসায় ফোকাস করার মতো নাই ভাই, যে যাতে ইয়া টিকিট লিয়ে আইছি ভাই, পিলে মানছে মানছে লোকে ব্যবহার করে না, তারা যে ব্যবহার করছে আমরা লোকে এটা মানছে মানছে লোকে ব্যবহার করে না, এটা মানে সেটা লাত্তি মারা আর কি, এটা আমরা সাথে লাত্তি মারা। ওটাও যারা টিকিট বিক্রি করে তারা দেড় অবশ্যই দেড় দিলে তো মানে কষ্টর একটা টিকিটের জন্য সকাল থেকে বসে আছি, তারপরে যখন লাইন সামনে গেছে দেখা গেছে বাহির থেকে অনেক মানুষ ঢুকে যাচ্ছে। তবু ভাই আমরা কিন্তু একটা একটা টিকিটের জন্য অনেক সময় অপেক্ষা করার পর যখন এখানে তাদের কাছে যখন আমরা বলতে চাচ্ছি যে একটা টিকিট দেন, তখন সময় তারা ভিতর থেকে অনেক শান্তি মতো ইচ্ছা মতো তাদের ইচ্ছা পোষালে দিচ্ছে, না পোষালে দিচ্ছে না।